হ্যালো, আসসালাম আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো জার্মানি। আর জার্মানিতে কিন্তু আপনি যদি ডেলিভারি ড্রাইভার হিসেবে যেতে চান, যদি আপনি মোটর সাইকেল চালাতে পারেন বা কার চালাতে পারেন, তো আপনি এই জবের জন্য এলিজিবল। তো তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ডেলিভারি ড্রাইভার, ডেলিভারি ম্যান হিসেবে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজে নিজেই আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। আর জার্মানিতে কিন্তু বর্তমান প্রচুর ওয়ার্ক পারমিট হচ্ছে। বর্তমান জার্মানিতে প্রায় 10 লাখের কাছাকাছি জব খালি রয়েছে। এর মধ্যে ডেলিভারি ম্যান বা ড্রাইভার এই ধরনের জব রয়েছে 2 লাখের মতো। আর জার্মানি কিন্তু একটা ইউরোপের অন্যতম শক্তিশালী বড় দেশ এবং এখানে প্রচুর শহর রয়েছে। তো শহর মানেই আপনার ই কমার্স বিজনেস খুব চাঙ্গা, মানুষ বাসা বাড়িতে বসে অর্ডার দেয়। এই জন্য এই ডেলিভারি ম্যানের চাকরিটি খুবই আপনার এই মানে অনেক জব রয়েছে। তো আপনি ইন্টারেস্ট হলে পুরো ভিডিওর সাথে থাকুন, তো আমি টোটাল প্রসেস বলে দেব, লিঙ্ক সহ দিয়ে দেব, আপনি মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। তো আর স্যালারি কিন্তু খুব ভালো, আপনি 4 লাখ টাকার উপরে 5 লাখ টাকা আয় করতে পারবেন এই জবটি থেকে। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, আর যদি না থাকে তাহলে একটা তৈরি করে নেবেন। আর আপনি অ্যাড করে দিবেন আপনার একটা অফিসিয়াল সুন্দর ছবি, তারপর আপনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাড করে দিবেন, ওয়ার্কিং হিস্টোরি অ্যাড করে দিবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার এই এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার আপনি কোন সালে পাস করেছেন, আপনার এক্সাম নেম এবং আপনার এই মানে আপনার রেজাল্ট, আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটি সেগুলো অ্যাড করে নেবেন। তারপর আপনার যদি ট্রেনিং করা থাকে সেই ট্রেনিংগুলো সার্টিফিকেট অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস অ্যাড করতে পারেন, আপনি যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটি অ্যাড করে দিবেন। তারপর আপনার ডিজিটাল স্কিল, তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনি ইংরেজি ভালো বলতে পারেন, সেগুলো অ্যাড করে নেবেন। আর যদি জার্মানি যেহেতু আবেদন করবেন, লিখে দেবেন যে আপনি জার্মান ভালো জানেন। তাহলে আর আপনি অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বা চ্যারিটি ওয়ার্ক, আর আপনি লাস্টে অ্যাড করতে পারেন আপনার হবি। তো এই বিষয়গুলো আপনি যদি সুন্দর করে সাজিয়ে লিখেন আপনার 2 পেজের মধ্যে হয়ে যাবে, আর যদি 2 পেজের মধ্যে না হয়ে যায় তো আপনি হবিটি বাদ দিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো হয়ে গেল আপনার একটা সিভি। তারপর আপনাকে রেডি করতে হবে একটা কাভার লেটার। তো কাভার লেটার নর্মালি আমরা যেটা লিখি সেটা হলো আপনি যে ডেলিভারি ড্রাইভার হিসেবে বা ম্যান হিসেবে কাজ করেছেন, সেখানে কত বছর কাজ করেছেন, ওখানে কী কী অভিজ্ঞতা রয়েছে আপনার, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখিয়ে দেবেন। তারপর আপনি জার্মানিতে যদি এই জবে টিকেন, তা ওইখানে আপনি কীভাবে সার্ভিস দিবেন সেটি সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। তাহলে হয়ে গেল আপনার একটা কাভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? তো আমি আপনাকে জার্মানির সরকারি ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনি জার্মান কোম্পানি খুঁজে বের করতে পারেন, ডেলিভারি যে মানে কোম্পানিগুলো রয়েছে সেগুলো। আর আমি একটা এজেন্সির লিঙ্কও দিয়ে রাখবো যারা আপনাকে ডেলিভারি কোম্পানি খুঁজে দিবে। আপনার কাজ হলো আপনার সিভি এবং কাভার লেটারটি ওই এজেন্সি বা কোম্পানির কাছে আবেদন করা। তো কীভাবে একটা কোম্পানিতে সিভি কাভার লেটার পাঠাতে হয় সেটি কিন্তু আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিয়ে থাকি লাইভ, আপনি এটি সেটি দেখে শিখতে পারেন, তখন আপনি যে কোনো জবের জন্যই আপনি আবেদন করতে পারবেন। তো তারপর আপনার যে বিষয়টি রয়েছে আপনি এই স্যালারি কত পাবেন। তো স্যালারি আমি প্রথমে একটু বলে নিচ্ছি আপনাদের, স্যালারি আপনি 4 লাখ থেকে 5 লাখ টাকার উপরে আয় করতে পারবেন ডেলিভারি ড্রাইভার হিসেবে, এছাড়া আরও বেশিও পেতে পারেন যদি আপনি ওভারটাইম কাজ করেন। তো এখানে যে সুবিধাগুলো পাবেন, আপনি কোম্পানি থেকে কোয়ার্টার পাবেন, সেখানে থাকা খাওয়া ফ্রিতে পাবেন, এছাড়া আপনার যে সুবিধাটি রয়েছে আপনি লাইফ টাইম পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, এ ধরনের নানা বোনাস অফার রয়েছে। তো আপনার যে বিষয়টি রয়েছে আপনি এছাড়া যেহেতু জানো একটা সেনজেন দেশ, সেখানে গেলে আপনি ইউরোপের সব দেশে ফ্রিতেই ঘুরতে পারবেন। আর একটা সুবিধা রয়েছে আপনি এরকম, আপনি যে ইন্স্যুরেন্সগুলো রয়েছে ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনি কোম্পানি থেকে পাবেন, এছাড়া ভিসা স্পন্সরশিপ সহ পাবেন। তো আপনার যদি টিকে যান শুধু বিমান ভাড়া লাগবে আর এম্বাসি, আদার আর কোনো খরচ লাগবে না। তো আর আপনার যে বিষয় রয়েছে আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, এর প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি বছরে 28 দিন ছুটি পাবেন, তো সেই 28 দিন আপনি বিভিন্ন দেশে ঘুরতে পারেন, বাংলাদেশে যদি আসেন ছুটি কাটাতে তো সেখানে আপনি রিটার্ন টিকিট পাবেন। তো আর 2 দিন ছুটি আপনার সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার, সেই 2 দিন আপনি ইচ্ছা করলে
ওভারটাইম কাজ করতে পারেন। ওভারটাইম কাজের একটা ভালো বেনিফিট রয়েছে, আপনি যদি অন্যান্য দিন 20 ইউরো করে স্যালারি পান, এখানে কিন্তু পাবেন 40 ইউরো, মানে ডাবল স্যালারি। তো যারা ওভারটাইম রেগুলার কাজ করবেন তারা কিন্তু আরও বেশি টাকা, 6 লাখ টাকার কাছে চাই করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে তাড়াতাড়ি করে আপনার একটা ইউরোফর্মের সিভি ও কাভার লেটার রেডি করে ফেলুন। আর আপনি কিন্তু অবশ্যই মোটর সাইকেল চালানো বা কার ড্রাইভার চালানো জানতে হবে, তাহলে আপনি এই জবটিতে আবেদন করতে পারবেন। আপনার বয়স যদি 18 থেকে 55 বা 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাহলে আপনি তাড়াতাড়ি করে সিভি কার্ড রেডি করে আবেদন করে ফেলুন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওগুলিকে লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন যদি আপনাদের কিছু জানার থাকে। আর যদি আপনি আরও অন্যান্য দেশে আবেদন করতে চান, বিশেষ করে আয়ারল্যান্ড, ক্যানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক, তো এইসব দেশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা লিঙ্ক সহ পেয়ে যাবেন। তো আমার দয়া করে আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের লাভ হবে, কারণ আমরা যেসব মানে জব অফারগুলো রেগুলার পাবলিশ হয়, আপডেটেড জবগুলো, সেগুলো কিন্তু আমরা ভিডিওতে দিয়ে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, আর মনে যা চায় কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।